আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে বানিয়ে দেখাবো কলা জালিপিঠা। এখানে আমার যা যা লাগছে, কুসুম গরম পানি নিয়েছি, আঙুল চোবাতে পারি মতন, আর হচ্ছে পরিমাণ মতো লবণ, একটা হাঁসের ডিম। আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি, চামচ দিয়ে মিশিয়ে নেব। একটু একটু করে পানি দেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, ঘনত্বটা দেখতে পাচ্ছেন কতটা? এবার চলে যাব পিঠা তৈরিতে। চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। মিশ্রণটা 1 চামচ দিয়ে দিচ্ছি, 1.5 চামচ দিয়ে একটু করে গুলিয়ে নিচ্ছি। ইতিমধ্যে জালি জালি হওয়াটা শুরু হয়ে গেছে, এরপর ঢাকা দিয়ে রাখছি। এটা মোটামুটি হয়ে এসেছে, আমি একটা খুন্তির সাহায্যে পিঠাটা উঠিয়ে নেব। আমি আরো একটা পিঠা দিয়ে নিচ্ছি, কিভাবে 1 চামচ থেকে একটু বেশি করে দিচ্ছি। এরপরে এটা গুলিয়ে নেব। এবং ঢেকে দেব। দেখেন যেভাবে ননস্টিকের ইয়াতে ফ্রাই প্যানে আমি পিঠাটা বানাচ্ছি, একদম মাটির খোলার মতো হয়েছে। এবার এটা উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটা দিচ্ছি। দেখছেন পুরা জালি জালি হয়ে গেছে, আমি ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদমই মাটির খোলার মতো করে হয়েছে পিঠাগুলো। এবার একটা চামচ বা খুন্তির সাহায্যে পিঠাগুলো উঠে নিতে হবে। গরম গরম ধোয়া ওটা মাংসের ঝোলের সাথে পরিবেশন করুন খোলা জালি পিঠা। দেখতে পাচ্ছেন পিঠাটা উল্টো পিঠে কেমন হয়েছে।